আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপি সমর্থিত নির্দল একদল দুষ্কৃতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার মাথাভাঙা এক নং ব্লকের কুশামারি গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। পরে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরে 10:30 মতো অফিসে উপস্থিত হতে হবে। আমরা 10:30 মধ্যে অফিস ঢুকি, অ্যাটেন্ডেন্স খাতা সই করে বসেছিলাম। এই অবস্থায় দুষ্কৃতিকে রোখে আমাদেরকে মারধর করে সম্রাট নামে একজন প্রথমে আমাকে মারশুল করে বাড়াম দিয়ে ডাঙায়, তারপরে তাবারের ছেলে এবং বাকিরা আমাকে মারশুল করে বসে আমার বাকি স্টাফগুলোকে ডাঙা। কী দায়িত্বে আছেন অঞ্চলে? আমি জিপি কর্মী হিসাবে 18 তারিখ গত মাসের সেপ্টেম্বর 18 তারিখে জয়েন করছি জিপিতে। আচ্ছা, পার্মানেন্ট? পার্মানেন্ট হিসাবে। জানা গিয়েছে এদিন সকাল 10:30 নাগাদ ওই তৃণমূল পঞ্চায়েত প্রধান অফিসে দলের কাজ করছিলেন। সেই সময় একদল বিজেপি সমর্থিত নির্দল দুষ্কৃতি অতর্কিতে দলীয় কার্যালয়ে ঢুকে তার উপর বাটাম, লোহার রড ইত্যাদি দিয়ে আক্রমণ চালায়। আমি দুদিনের নয়, 10:00 অফিসে এসে বসলাম। বসে আমি ওই একটা কৌশলি মহিলা আসতেছিল, তাকে হচ্ছে একটা সার্টিফিকেট দিতেছি, রেসিডেন্ট সার্টিফিকেট। এমন সময় দেখি বাইরের থেকে পুরো প্রচণ্ড সিগারেট পাকাচ্ছে, চেঁচামেচি। তখন আমি চেঁচামেচি হচ্ছে, তখন এই চেঁচামেচি শুনতে শুনতে দেখি 15-20 জন তারা হচ্ছে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে গিয়েই আমাদের একজন অফিস স্টাফ ছিল একাব্বর, তার মাথায় বাড়ি মারে। বাড়ি মারার সাথে সাথে ও তো রক্তাক্ত অবস্থায় পড়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি এসে বাধা দিলে আমার মাথায় আঘাত করে, আমি সঙ্গে সঙ্গে মনে পড়ে যাই মেজের মধ্যে। ওরা একের পর এক পিটে দিতেছে আমাকে, আর বাকি অফিস স্টাফগুলো হচ্ছে কেউ বেরিয়ে জীবনের ভয়ে তারা পালিয়ে যাচ্ছে। আর তারপরে ওরা হচ্ছে হাতে দুজনের রিভলভার ছিল, ঠিক আছে, সম্রাট আর একজনের হাতে হচ্ছে ওর তোমার ছেলে আর কি, ওর হাতেও রিভলভার ছিল। ওরা ওই অবস্থা আনারুল ছেলেটার নাম, আর ওই অবস্থায় লাঠিসোঁটা নিয়ে আর একটা ছেলের নাম মানু, ঠিক আছে, ওরা ওদেরও হাতে রিভলভার ছিল। দিয়ে ওরা প্রচণ্ড হারে মারডাম করতেছে, আর অফিস স্টাফে যে সমস্ত কম্পিউটার টম্পিউটার যা আছে আলমারি টালমারি পুরো একের পর এক ভাঙচুর করতেছে, সমস্ত ভাঙচুর করে তছনছ করে দিয়ে চলে গেল, ঠিক আছে। এই যে পরিস্থিতি, পাবলিক দৌড়ে আসতে আসতে ওরা এখান থেকে ভাগিয়ে যায়। আজকে কী ছিল আজকে? আজকে তো প্রতিদিনের ন্যায় অফিস হচ্ছে আর কি, আর হচ্ছে এমনিতে আজকে টেন্ডার ওপেন হবে আর কি অঞ্চলে, এটাই আছে। কী মনে হয় এরা হচ্ছে এক কথায় বলতে গেলে সমাজ বিরোধী? তার মধ্যে হচ্ছে এখানে আমাদের কিছু লোক আছে যে যারা হচ্ছে তাদেরকে মদত দিচ্ছে, ঠিক আছে, এলাকার মানুষ সবাই জানে, ঠিক আছে। তো এরা হচ্ছে সমাজ বিরোধী যারা কিছু না, এরা এইভাবে একটার পর একটা তারা ধমকি দিচ্ছে এখানে। তৃণমূলেরই কি একটা অংশ? না, সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ তারা হচ্ছে তৃণমূল করেনি কোনোদিনও, ঠিক আছে। তারা পঞ্চায়েত নির্বাচনে নির্দল করেছে, বিজেপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমার এই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে তারা লড়াই করেছিল, ঠিক আছে। এই হচ্ছে পরিস্থিতি, তারা তৃণমূলের কেউ না, তারা হচ্ছে নির্দল এবং বিজেপি, তারা ঐক্যবদ্ধভাবে এই একটার পর একটা সন্ত্রাস চালাচ্ছে। আপনার কী মনে হয়? না, সে বিষয়ে আমি আমার জানা নাই, ঠিক আছে। বিষয়টা হচ্ছে তারা বিজেপি এবং নির্দল হয়ে আমাদের তৃণমূলের বিরুদ্ধে এখানে লড়াই করেছিল, তারা শেষের লড়াইয়ে যেহেতু সাকসেস হতে পারেনি, 8 জন গ্রাম পঞ্চায়েত বিজেপির এবং নির্দলে তারা খারিজ হয়ে গেছে, ঠিক আছে। 1.5 বছর ধরে এই মামলা চলছে। তারপরে আমি হাইকোর্টের অর্ডার নিয়ে এখানে আমরা প্রধান হিসেবে আমি বসছি, এলাকার মানুষের কাজকর্ম করতেছি, সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে আছে, সেইটাকে ওরা আবার বিশৃঙ্খলা তৈরি করে এলাকায় কী করে বিজেপির একটা উত্থান তৈরি করা যায় তার একটা চক্রান্ত তারা করছে। আপনাদের কয়জনকে মারধর করেছে? আমাদের হচ্ছে অফিস স্টাফ, আমার মাথা ফাটছে এবং হায়ে প্রচুর হাতে পায়ে মারছে, আর হচ্ছে একাব্বর হোসেন ওর মাথা ফাটছে, ও হসপিটালে আছে। আমি প্রাথমিক চিকিৎসা করে যেহেতু এখানে পরিস্থিতিতে উত্তাল হই, আমি এখানে আছি, আমি এখনও যাবো আর কি হসপিটালে আবার। আর হচ্ছে আমাদের অফিস স্টাফ 2 একজন আরও মারধর খাইছে আগাইতে গিয়ে। এটা আপনার নকশার জন্য একটা ঘটনা ঘটছে আসছে, যেটা এলাকার মানুষও মেনে নিতে পারছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ আইসি সাহেব আসছে। থানায় লিখিত অভিযোগ দেওয়া? হ্যাঁ, এখনই আমরা থানায় লিখিত অভিযোগ। পাশাপাশি ভেঙে দেওয়া হয় কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী বলে অভিযোগ করেন ওই তৃণমূল প্রধান। এ বিষয়ে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান জুলজালান মিয়া অভিযোগ করেন, সকালবেলায় আমি অফিসে বসেছিলাম, সেই সময় অতর্কিতে কয়েকজন দুষ্কৃতী এসে আমার উপর আক্রমণ করে। শুধু তাই নয়, অফিসের কর্মচারী পঞ্চায়েত কর্মীকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি অফিসের কম্পিউটার সহ অন্যান্য সামগ্রীও ভেঙে দেয় দুষ্কৃতকারীরা। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ বর্মন বলেন, এই হামলার সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়, এটা দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, কারণ বিজেপি হিংসার রাজনীতি বিশ্বাস করে না।